আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রত্যেকবারই আমাদের প্রিয় শিক্ষক মহাশয় দেবকে দুলাল স্যারের সাথে আমাদের দেখা হয়ে যায় পেট্রাপোল সীমান্তে। এবারও তা ব্যতিক্রম হয়নি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃস্নেহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌঁছে গেছি দুই বাংলা, এপার বাংলা ওপার বাংলা, অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মিলনস্থলে। তোমরা দেখতে পাচ্ছ ওখানে দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি, বাংলাদেশের ফ্ল্যাগ, আর যারা পাসপোর্টের মাধ্যমে যাতায়াত করছে তারা দেখতে পাচ্ছ একটু ডান সাইড ঘিরে তারা আছে। একসময় ভাবতেও অবাক লাগে যে এই আমাদের পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ একসাথেই ছিল। যাই হোক, কিছু করার নেই, একটা নোংরা খেলার, ব্রিটিশরা যে নোংরা খেলা খেলেছিল তার এক অভিশাপ স্বরূপ আমরা বলতে পারি এই যে আমাদের দেশভাগ। তো আমরা দেশভাগ যতই হোক না কেন, আমাদের মাতৃভাষা বাংলা, আমরাও বাঙালি ওরাও বাঙালি, আমাদের এই যে মিল, এই মিলটাকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অনেক আগের ভেতরে পৌঁছে গেছি, বাট ফার্স্ট কেসটাকে এবার খুলে দেওয়া হয়েছে। মানুষজন ধীরে ধীরে সব ভেতরে আসছে জলের স্রোতের মতো। আমি কি দেখাতে পারছি আপনাদেরকে? যদি দেখাতে না পারি আপনারা একটুখানি ফলো করুন দূর থেকে। আমি একটু জুম করার চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষ, ওরা সমস্ত সব বাইরে ছিল, বাট ফার্স্ট গেটটাকে খুলে দেওয়ার পর মানুষ ঝাঁকে ঝাঁকে চলে আসছে। সকাল টাইমে না ভিড় অনেক বেশি হয়, বাট আমার যে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, আমরা দুপুর টাইমে গেছিলাম, এই জন্য না আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছিলো যে আমরা যে পরিমাণে ভিড় সকালে থাকে সেই পরিমাণ ভিড়টাকে আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, দেখতে পাচ্ছ আমরা একদম পুরো প্রান্তে পৌঁছে গেছি, মানে এপার বাংলা ওপার বাংলা যে মিলনস্থল সেখানে পৌঁছে গেছি। তো মাতৃভাষা দিবসে আমাদের মাতৃস্নেহ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেকবারই উদ্যোগ নেওয়া হয় যে দুই বাংলার মিলবন্ধন ঘটানো। এই বাংলাটাকে ডিভাইডেড করার পর আমাদের যেটা পূর্ববঙ্গ ছিল সেই বাংলাটাকে পাকিস্তানের মধ্যে ফেলা হয়েছিল, বাট পাকিস্তান তারা চাইছিল যে আমাদের বাংলাদেশে যারা বাঙালি আছে তাদের ভাষা, তাদের মাতৃভাষা, তাদের সরকারি ভাষা, তাদের ভাষাটাকে উর্দু ভাষায় পরিণত করতে। কিন্তু যে মাতৃভাষা বাংলা ভাষা, প্রত্যেকের অন্তরের ভাষা, সেই ভাষাটাকে আমাদের যারা বড় বড় আর কি মহান ভাষা প্রেমী যারা ছিলেন তারা মেনে নিতে পারেনি যে আমাদের ভাষাটা উর্দু হবে বা আমাদের ভাষাটাকে ত্যাগ করতে হবে, অন্যের ধার করা ভাষায় আমাদেরকে চলতে হবে। তারা এর জন্য আন্দোলন করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বহু স্থানে তাদের কে বিভিন্নভাবে নিগ্রহ করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়, এবং যার ফলস্বরূপ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকুর, এদের মতো বহু ভাষা প্রেমী যারা নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য নিজের জীবনকে আহুতি দিয়েছিল। আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাষা মাতৃভাষা, তো আমরা আজ আমাদের মাতৃভাষার রক্ষার জন্য যে সমস্ত শহীদ জীবন দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই যে দুই বাংলার মিলন স্থল বা যেখানে মিলন উৎসব গড়ে ওঠে আজ এশিয়ার সবথেকে বড় স্থল বন্দর পেট্রাপোল সীমান্তে আমরা প্রতিবারের ন্যায় এবার উপস্থিত হয়েছিলাম। ভাষার জন্য এত বড় আত্মবলিদান বিশ্বের ইতিহাসে আর কোথাও কখনো লেখা হয়নি, তাই এই দিনটিকে আমাদের সমগ্র বিশ্বের সমস্ত ভাষাভাষীর মানুষ যারা আছে তাদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তো আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করি যে আমরা আমাদের নিজের ভাষাটাকে, নিজের ট্র্যাডিশনটাকে, নিজের ঐতিহ্যটাকে রক্ষা করতে পারি জীবনের বিনিময়ে। যাই হোক, আমরা আমাদের সেই ভাষাপ্রেমীদের কাছে, সেই সমস্ত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের প্রোগ্রামের শেষ করব, এবং আমরা গুটি গুটি পায়ে আমরা আমাদের গন্তব্যস্থল থেকে আমরা আমাদের বাড়ির অভিমুখে যাত্রা করবো।